আসসালামু আলাইকুম, আমি পিয়াল খান এবং আপনারা দেখছেন পিয়ালস ক্রিয়েশনস। তো আজকে আমি আপনাদের খুবই সুন্দর একটি পাখিগুড়ি বানিয়ে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো এই ঘুড়িটি বানানোর জন্য আমরা প্রথমে একটি কাগজকে মাঝামাঝি ভাবে ভাঁজ করে নিয়ে সেটিতে পাখির শেপ কেটে নিব। তো আমরা আগের ভিডিওগুলোতে যেভাবে পাখির শেপ কেটেছি সেইভাবেই আমরা এখন পাখির শেপটা কাটবো। তবে এটা একটু আলাদা অংশ হলো এটির কাঠি লাগানোর পার্ট। তো আমরা সচরাচর যেভাবে পাখি ঘুড়িতে কাঠি লাগাই, আজকে সেইভাবে কাঠি লাগাবো না। তো আজকে আমরা একটি সহজ পদ্ধতি বের করেছি এবং সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা বরাবরের মতোই মাঝখানের কাঠিটি লাগিয়ে দিব এবং মাঝখানের কাঠিটি অপেক্ষাকৃত মোটা হতে হবে এবং কাঠির মাথার অংশ হালকা ছোট হলে চিকন হলে ভালো হয়। তো এই মাঝখানের কাঠিটি লাগানোর পর আমরা বাঁকানো কাঠিটিও লাগিয়ে দিলাম। তো পূর্ববর্তী পাখি ঘুড়ির মতোই কিন্তু এতটুকু পর্যন্ত মিল রয়েছে, কিন্তু এরপরের অংশটুকু কিন্তু একটু আলাদা। তো এই বাঁকানো কাঠিটি লাগানোর পরে আমরা জাস্ট একটি ছোট কাঠি লাগিয়ে দিব। তো তার আগে আমরা পট্টি লাগিয়ে দিচ্ছি যেন এই ঘুড়িটা আরো বেশি মজবুত হয় এবং কাঠিগুলো বের হয়ে না আসে। তো এখন আমরা একটি ছোট্ট কাঠি লাগিয়ে দিব এবং এই কাঠিটি লাগিয়ে দিলেই কিন্তু আমাদের ঘুড়িটি পুরোপুরি শেষ। তো এখন আমরা দুটি পট্টি লাগিয়ে দিলাম। তো এখন আমরা একটু ডেকোরেশন করে নিব এই ঘুড়িতে। আমাদের ঘুড়ি কিন্তু পুরোপুরি শেষ এবং এই পাখি ঘুড়িটি বানানো কিন্তু খুবই খুবই সহজ। এমনকি আমি এখন পর্যন্ত যতগুলি পাখি ঘুড়ি বানিয়েছি তাদের মধ্যে এটাই কিন্তু সবচেয়ে বেশি সহজ এবং আপনারা যে কেউ এটা বানাতে পারবেন। তো আমাদের ঘুড়িটি দেখতে এরকমই অনেকটা হবে এবং এই ঘুড়িটির নিচে এক্সট্রা ভাবে একটি স্টিক লাগানো আছে, সেজন্য এই ঘুড়িটির নিচের দিকে ভার বেশি হবে, সেজন্য এই ঘুড়িটি আরো বেশি স্থির থাকবে। তো এই ঘুড়িটিতে আমরা সুতা লাগিয়ে দেখবো এই ঘুড়িটি উড়ে কিনা। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। সুতা লাগানোর ক্ষেত্রে আমরা একটি শলাকার সাথে কিছু সুতা পেঁচিয়ে নিয়ে সেটিকে শিওর মতো ব্যবহার করে বাঁকানো কাঠিটি মাঝখানের কাঠিটিকে যে বিন্দুতে ছেদ করেছে সে বিন্দুতে একটি সুতা লাগাবো এবং সুতার অপর প্রান্ত এর একটু নিচে লাগিয়ে দিব। তো এই সুতার দুই প্রান্ত লাগানোর পরে আমাদের একটি গিট দিতে হবে এবং এই গিটটি এমন ভাবে দিতে হবে যেন ঘুড়িটির উপরের সুতাটি অপেক্ষাকৃত ছোট থাকে। তো আমাদের ঘুড়িটি উড়ানোর জন্য রেডি। কিছুদিন ধরে সারা বাংলাদেশ জুড়ে প্রচণ্ড বাতাস বইছে এবং সেই কারণে আমাদের এই ঘুড়িটি উড়াতে কিন্তু বেশি পরিশ্রম করার দরকার পড়েনি। মাত্র এক বাতাসে এই ঘুড়িটি খুব সুন্দরভাবে উড়ে যাচ্ছে এবং আমরা যেরকমভাবে আশা করেছিলাম এই ঘুড়িটির নিচের কাঠির কারণে এই ঘুড়িটির ভার নিচের দিকে বেশি, সেজন্য এই ঘুড়িটি কিন্তু ব্যালেন্স করতে আরও বেশি সহজ এবং এই ঘুড়িটি উড়াতেও কিন্তু অন্যরকম একটি ফিল হচ্ছে। তো আপনারা যে কেউ এই ঘুড়িটি বানাতে পারেন, তো সেক্ষেত্রে আপনারা কাঠির তৈরির ক্ষেত্রে বিশেষ সতর্কতা রাখবেন যেন এই কাঠির দুই দিকের ভারী যেন সমান থাকে, বিশেষ করে বাঁকানো কাঠিটির। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই আমার ফেসবুক আইডিতে আপনারা মেসেজ করতে পারেন। আমার ফেসবুক আইডির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন ঘুড়িটি খুব সুন্দরভাবে আকাশে উড়ছে এবং নীল আকাশের মধ্যে এই ঘুড়িটিকে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ।